মানুষ নিজেই করে আর কিছু কিছু পরিবর্তন মানুষের জীবনে আসে যেটা সে কখনোই চায় না কখনোই আশা করে নাই এরকম অনেক জিনিস ঘটে সেটা আমার জীবনে বহুবার ঘটেছে আমি যেটা করতে চেয়েছি সেটা করতে পারিনি আমি যাকে আঁকড়ে ধরতে চেয়েছি সে আমাকে ফেলে চলে গেছে বা যাকে আমি স্নেহ দিতে গেছি সে আমাকে ঘৃণা করেছে ছেলেতে মেয়েতে হবে আমার কোনো কথা নেই তুমি তো বাড়িতে একটা গাছ গাছে পরিচর্যা করো তার সঙ্গে তোমার প্রেম হতে পারে বা তুমি একটা কলম কলম তোমার পছন্দ তাই না ওইটা প্রেম আমি তোমার উদাহরণ দিই তোমাকে ধরো তোমার একটা কলম আছে তুমি ট্রাভেল করছো ট্রেনে বা প্লেনে সেম একটা কলম তুমি যদি আরেকটা লোকের কাছে দেখো তুমি কিন্তু তার সঙ্গে এক ধরনের ইন্টিমেসি ফিল করবে প্রেমের ব্যাপারটা অনেকটা এইরকম প্রেমের মধ্যে কোনো স্বার্থ থাকতে পারবে না এবং প্রেম প্রেম মানে একজন আরেকজনকে কেয়ার করবে তাই না প্রেমের দুজন মানুষের মধ্যে যে প্রেম সেই প্রেমের ক্ষেত্রে সবচেয়ে বেশি ছাড় একজন আরেকজনকে দিবে কম্প্রোমাইজটা থাকতে হবে রেসপেক্টটা থাকতে হবে আর ভালোবাসা তোমার আমরা কিন্তু মৃত্যুকে ভয় পাই আপনার কাছে মৃত্যু বিষয়টা কেমন মৃত্যুর মতো এত স্নিগ্ধ এত গভীর সুন্দর আর কিছু নেই কিন্তু আমি অবশ্যই জানতে চাইব আপনার কাছে এর ব্যাখ্যাটা কি আপনি কিভাবে বুঝলেন এটা এত স্নিগ্ধ কারণ মৃত্যু অনিবার্য তুমি যখন জন্মেছো তখন তোমাকে মরতেই হবে এইটা যদি তোমার মাথায় থাকে তুমি পাপ করতে পারবে না এক নম্বর দুই নম্বর হচ্ছে যে যেটা যেটা অনিবার্য তাকে ভালোবাসাটাই শ্রেয় তাকে যদি ভয় পাও সেটা এক ধরনের কি বলবো এক ধরনের মূর্খতা কারণ তুমি জ্ঞানী তুমি শিক্ষিত তুমি মৃত্যুকে কেন ভয় পাবে মৃত্যুকে আলিঙ্গন করো গ্রহণ করো বরণ করে নাও তাহলেই দেখবে জীবন অনেক সুন্দর যখন খুব কাছের কেউ সেই মানে সবচেয়ে বড় সত্যর মুখোমুখি হয় তখন আপনার অনুভূতিটা কেমন হয় দেখো একটা মানুষ যখন তার সময়ের আগে চলে যায় তখন কষ্ট পাই বিধাতার এইসব জিনিস আমার কাছে রহস্যময় না উনি কেন একটা মানুষকে তার সময়ের আগে নিয়ে যান এর কোনো যৌক্তিক কারণ আমি খুঁজে পাই না কিন্তু একটা মানুষ যখন সঠিক সময়ে মৃত্যুবরণ করে আমি আন্দোলিত হই আমি যে খুশি হই বা উৎফুল্ল হই তা না আমি সেটাকে শ্রদ্ধার সঙ্গে দেখি এবং সেটাই সম্ভবত বাঞ্ছনীয় এমন তো হয় যে একজন মানুষ 80 বছর হলেও সে তরুণ তো সেই মানুষের জন্য সঠিক সময় তাহলে কি আমার 25 বৃদ্ধ হয়ে যায় না দেখো মানুষ কখনো বৃদ্ধ হয় না মানুষ তার মনে মনে সারা জীবনই 28 বছরে থাকে 28 এর পরে আর তার মানসিক বার্ধক্য আসে না তার মানে কি আজকে এই মুহূর্তে আপনি আপনাকেও যদি আমি প্রশ্ন করি তরুণ আচ্ছা কি মনে হয় যে এই যে একটা ফেজ মানুষের লাইফের চেঞ্জেস গুলো পরিবর্তন গুলো মানুষ যেগুলো পায় তার জীবনে তার থেকে আপনি কি কি শিখতে পেরেছেন আপনি কি কি নিয়েছেন দেখো এই পরিবর্তনগুলো যেভাবে হয় সেটা হচ্ছে যে কিছু কিছু পরিবর্তন মানুষ নিজেই করে আর কিছু কিছু পরিবর্তন মানুষের জীবনে আসে যেটা সে কখনোই চায় না কখনোই আশা করে নাই এরকম অনেক জিনিস ঘটে সেটা আমার জীবনে বহুবার ঘটেছে আমি যেটা করতে চেয়েছি সেটা করতে পারিনি আমি যাকে আঁকড়ে ধরতে চেয়েছি সে আমাকে ফেলে চলে গেছে বা যাকে আমি স্নেহ দিতে গেছি সে আমাকে ঘৃণা করেছে এইটা এটা তুমি আমার মেয়ের বয়সী এক সময় তুমি আমার মতো বয়সে আসবে তখন তুমি বুঝবে আমি এখন তোমাকে কি কথা বললাম অনেক আগে বইয়ে পড়েছিলাম যে মানুষ আশায় বাঁচে মানুষের বেঁচে থাকার জন্য একটা মুগ্ধ করার কোনো বিষয় থাকে তো এই মুহূর্তে আপনার বেঁচে থাকার জন্য আপনাকে কোন বিষয়টা মুগ্ধ করছে দুরাশা কিন্তু ভালো জিনিস না দুরাশা বলতে আমি বলছি এইটা যে তুমি এমন কিছু আশা করবে না যেটা তোমার নাগালের বাইরে তোমার নাগালের বাইরে যেটা সেটা যখনই তুমি আশা করবে সেটা দুরাশা দুরাশাটা করতে নেই আশা করো যা তোমার
ক্ষমতার ভিতরে আছে, যা তুমি অর্জন করতে পারবে, যা তুমি গ্রহণ করতে পারবে, ওইটুকু আশা নিয়েই মানুষ বাঁচে। অনেক সময় অনেক আশাই পূর্ণ হয় না, অনেক সময় তুমি আশা করো নাই এমন জিনিস ঘটে। আপনি ধূমপান কেন করেন? এনজয় করি, কিন্তু এটা যে ক্ষতি করে এটা তো আপনি জানেন। হ্যাঁ জানি, মানুষ অনেক সময় ক্ষতি জেনেও তো করে অনেক কাজ, করে না? সেটা কখন করে মানুষ আপনার মনে হয়? কিছু কিছু জিনিস মানুষ ভালোবাসে। হ্যাঁ, যেমন ধরো তুমি যে কানে যেটা পরে আছো এত বড়, তুমি পছন্দ করো বলে এটা পরে আছো, কিন্তু এইটা যে কানটাকে টেনে তোমাকে অস্বস্তি দিচ্ছে ওইটুকু যন্ত্রণা তুমি কিন্তু সহ্য করছো। তো ধূমপানটাও অনেকটা ওই রকম। আসলে আমি ধূমপান করি এবং যে জন্য আমি বলতে পারবো না যে ধূমপান আপনারা কেউ করবেন না, এটা আমি বলতে পারবো না। আমি যেদিন ধূমপান ছেড়ে দেব সেদিন হয়তো সবাইকে বলবো যে ভাই ধূমপান করবেন না, এটা স্বাস্থ্যের জন্য, স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। আমি জেনে শুনে তারপরও কি আমি ওই ক্ষতি যেটা করছে আমাকে ধ্বংস করছে যে জিনিসটা ভেতরে ভেতরে, আমি তাও কন্টিনিউ করে যাব? দেখো কিছু কিছু জিনিস আছে যেগুলো মানে